আগামী বুধবার ও বৃহস্পতিবার সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত টানা 8 ঘন্টা বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ। সোমবার এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বাউবু সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ 2-এর নির্বাহী প্রকৌশলী শামসি আরিফিন জানান, রাজবাড়ি ও বুরহানুদ্দিন এলাকায় 2টি 11 কেভির ফিডার মেরামত ও সংগ্রহের কাজ এবং রাইট অফ ওয়ে বরাবর গাছের শাখা প্রশাখা কর্তনের জন্য বুধবার ও বৃহস্পতিবার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বুধবার নগরীর রায়নগর, রাজবাড়ি, ঝর্ণাপাড়া, দর্জিবন্ধ, খাদিমপাড়া, দপ্তরিপাড়া, আগপাড়া ও আশপাশের এলাকায় বিদ্যুৎ পাওয়া যাবে না। বৃহস্পতিবার কুশিঘাট, মুরাদপুর, মুক্তির চক, মীরের চক, পীরের চক, সোনারপুর, নয়াবস্তি ও আশেপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না। সাময়িক এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ 2-এর নির্বাহী প্রকৌশলী শামসি আরিফিন বলেন, মেরামত কাজ শেষে আবারও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।